रखतियों कहा पपिया मतवर बजे बतास मधुर सुर सनाइया আপনার দিকে গুলি মেরে দিল। সোজা মাথায়, বাবা মেট্রিক, এটা একটা বিহিত করা লাগে। আমার মায়ের বলে বলে সব আবই বাড়িতে, এখনো আঙ্কেল আপনি আপনার পোলা মায়ের কথা ভাবতেছেন না? ভাই ভাই উপায় কি, যতই অন্যায় করুন ওগুলো তো সব আমার নিজের, জামাইটা তো আপনি নিজের আঙ্কেল। হ্যাঁ, সেইটাও ঠিক কইছো, কিন্তু কি জানো, এই জন জামাই ভাই না, তিন নয় আপনা। ও তাইলে তো আঙ্কেল আমি কোনোদিন আপনার আপন হইতে পারবো না। আমি ভবিষ্যতের কথা বলতেছি, মানে যদি কখনো আমি আপনার জামাই হই। এই তার মানে এখনো তুমি আমার মিতুলকে নিয়ে ভাবো? মিতুল ময় না, কারণে আমি ভাবতেছি না, আমি একটা কথার কথা কইলাম। তাছাড়া কি বাবা মেট্রিক? মেট্রিক মাসুদ আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেট্রিক মাসুদ। হ্যাঁ বলো, মেট্রিক মাসুদ বলো। সবসময় পুরো নামটা বলবেন, যাওগা। এখন আপনি আপনার ওই জামাইয়ের ব্যাপারে কি করবেন ঠিক করছেন? এই ব্যাপারে তো আমি আর কিছুই ভাবতে পারতেছি না। তুমি যাও, একটা উপায় বাইর করো। উপায় বাইর করার কিছু নাই আঙ্কেল, উপায় একটাই, এখানে বন্দুকের জামা বন্দুক দিয়ে দিতে হবে। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলেন তো, আপনার জামাই কি আপনার কোনো কথা বলার সুযোগ দিছিল নাকি দেখা মাত্র গুলি করে দিছে? আরে দেখা মাত্র, আমাদেরও তাই করতে হবে। শোনেন, তার গুলি ফসকাইছে কিন্তু আমাদেরটা ফসকালে চলবে না। আপনি আমার সাথে চলেন। কিন্তু বাবা আমি কইছিলাম কি, আপনি যা বলবেন পরে বলবেন, আপনি এখন আমার লগে চলেন, আসেন। কি কইলি, জামাই আব্বারে গুলি করছে? হ্যাঁ ভাই যান, আমি আর আব্বা দাঁড়া দাঁড়ায় কথা বলতেছিলাম, ঠিক এই সময় গুলি কি আব্বার গায়ে লাগছে? সম্ভব নেই বেশি, তবে আমি তো খেয়াল করতে পারি নাই, এমন ভয় পাইছি। জানটা কোন রকমে হাতের মধ্যে নিয়া মারছি দৌড়, আল্লাহ সাক্ষী আমার মা। সি সি মোমেন্ট সি, ভাই যান তুমি আমার সিসি করতেছো? সিসি কম না, তুই এই বিপদের সময় আব্বা জানটা ফেলায় রেখা পালাই আনি, তুই কেমন বলা? ওইরকম বিপদে বললে তুমিও বাপ দাদা সব গোষ্ঠী না ভুলে যা। আমি আমার নিজের নামই ভুলে গেছি, আমার নাম মোমেন না মনা, সেটা আমি ঠিক মতো বলতে পারি না। আর তুমি আছি না, আমি এই বাড়িতে থাকবো না, আমি এখনই আঙ্গুর কিনে চলে যাবো। যেই বাড়িতে জীবনের কোনো নিরাপত্তা নাই, সেখানে এরকম সুন্দরী মেয়ে থাকাও ঠিক না। আমি গেলাম, আমি চলে যাবো। গুলাঙ্কার জানি গুলাঙ্কার, ভাইজান তুমি কিন্তু খাবার খাবার গালি দিতে আসো। খালি গালি না, ইচ্ছা করতেছে তোমার চাপার দিয়ে একটা 32টা দাঁত ফেলায় দিই। আমি এই বয়সে যে নকল দাঁত পরে আটু? এই একবার তুমি আব্বারে বিপদের মধ্যে ফেলায় রেখে চলে আইছো, আর আবার তুমি এখন বৌরি নিয়ে চলে যাইবা? এই এই বাড়িতে আমরা যারা থাকি তা করে বিপদের কথা একবার ভাবে না, খালি বউ বউ আর বউ হাসতে কথা বলো। শুইনা ফেলবে কিন্তু আঙ্গুর, এই জন্যই তো আম্মা আম্মার আমি খুব মিস করি। আম্মা নাই এই বাড়িতে, আমার কোনো কদরও নাই, আদরও নাই, কিচ্ছু নাই, একটু দুরু দুরু দুরু। তুমি তুমি ভাইজান ছোটবেলায় গাড়ে লয়ে লয়ে কত মেলায় মেলায় কুসার লেবু দুধ খাওয়াইতো, তুমি তুমি আমার গালি দিলা। এই আমি তো তোরে গালি দেই নাই, আমি গালি দিয়েছি তোর স্বভাব রে। আমার স্বভাব তো খারাপ। শোন, এই বাড়িটা হইলো তোর নিজের বাড়ি, সন্দেহ এই বাড়িতে যারা আছে তারা হলো সবাই তোর আপন মায়ের পেটের ভাই বোন, তার কোনো প্রমাণ পাই না। তা করে বিপদ তোর বিপদ না, তা করে এই বিপদের মধ্যে ফেলায় রেখে চলে যাবি, এটা কি তো ঠিক? জানি না আব্বা কোথায় কি অবস্থায় আছে, কিন্তু এই বাড়িতে যারা আছে তা করে তো এই বিপদ থেকে বাঁচাইতে হইব নাকি? জামাই যেভাবে পাগল হয়ে উঠতেছে, কখন কারে গুলি করে দেয় তার ঠিক আছে? ভাইজান আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুমি তুমি ভালো দেখে শক্ত দেখে একটা বন্দুক কেনো। কি না, সেই বন্দুক পাগায় ধইরা তুমি দুলাভাইয়ের বুকের সামনে দেখাবা, তারপর বলো হ্যান্ডস আপ, তারপর দেখবে সব সমস্যার সমাধান। বাহ বাহ বাবা, খুব ভালো একটা বুদ্ধি দিছো, গাধা কোন। আরে বন্দুক কি মনোহারির দোকানের জিনিসটা কি, চাইলেই কি না চাই? তাছাড়া এত টাকা আমি কই পাবো? টাকা খুব সমস্যা, আমি দেবো তোমার টাকা। তুই দিবি? না মানে আমার তো টাকা নাই, মানে আঙুরের গাছ থেকে আনা দেবো, কিন্তু ধার আবার সুসময় ফেরত দিবা। কি লেবে জান, কিছু কোনা গে আঙ্গুরে কমু টাকার কথা, কিন্তু বন্দুক নিয়ে সোজা জামাইয়ের কাছে কে যাবে? তুই কি কর, আমার 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 সমস্যা আছে, আমার এইসব অস্ত্রপাতি, আমি তো নির্বিরোধ, ওইগুলো দেখলে আমার খুব ভয় লাগে, হাত পা কাঁপে। তুমি বড় ভাই, তোমার দায়িত্ব আছে না, তুমি দেখো।
খালি খালি আব্বা জান টাকা গুলান পানিতে ফেলাইছে তোমার লেখাপড়া শিখাইয়া। খালি ছাগলের মতো কথা। শোন, এইভাবে হইব না, অন্য কোনো একটা বুদ্ধি বাইর করতে হবে। অন্য কোনো বুদ্ধি? অন্য কোনো বুদ্ধি তো আমার মাথায় আইতেছে না। মফিজ যদি বাড়িতে থাকতো এখন। আরে ওর কথা কইয়া কোনো লাভ নাই, ও বাড়ির কোনো কাজে লাগে। শোন, আমরা কাজ করি, আমরা দুই ভাই মিলা নিরিবিলিতে বইসা একটা সলা পরামর্শ করি, দরকার হইলে তোর ভাবির বুদ্ধিটাও কাজে লাগাই। হ্যাঁ বলো। ও ভেজান, একটা কাম করতে পারো, আঙুরও কিন্তু আঙুর রোজই খেতে পারি। ওর কিন্তু এইসব ব্যাপারে বুদ্ধি খুব ভালো, সতেরো শিক্ষিত মেয়ে না, খুব সার। তোমার কি কোনো কাম কাজ নাই? হঠাৎই কোথায় জিগাইলে কেন? কয়দিন ধরে এখানে বই আছো, কোনো নরম চলনও নাই। তুমি কি আমারে যাইতে কইতেছ? তোমার জন্যই এখানে পড়ে থাকা। তুমি যদি না চাও তাইলে মানুষটা মনে হয় কিছু টের পাইছে। এইটা তো পুরান কথা। তার ভাবসাব দেখে আমার ভালো মনে হইতাছে না, আবার কি দিয়া কি জানি করে। কি যে কর না তুমি চম্পা, রাত দিন নেশার ঘরে যে মানুষ থাকে সে টের পাইলেই কি আর না পাইলেই কি। মানুষটারে তোমার চেয়ে আমি বেশি চিনি মুফিস। তা তো চিনবাই, এতদিন ধরে ঘর সংসার করতেছো তার লগে, তাই না? খোসা দিলা, খোসার কাম যখন করছি খোসা তো সহ্য করতেই হইব। তাই তোমার আমি একটা কথা কই মুফিস, আমার বড় ভয় করতেছে। টুটা ফাটা যাই হোক, এই সংসারটা তো আমার একটা ঠাই, এইটা হারাইলে আমি কই যাব? আমার কাছে আসলা যে বড় কেন, আমার উপর কি তোমার বিশ্বাস নাই? আছে, বিশ্বাস না থাকলে কি তোমার এত ভালোবাসতে পারতাম? তাহলে তুমি এত ডরাও কেন? হ্যাঁ ডরাই, তোমারে আমি বিশ্বাস করি মনে প্রাণে, তুমি কি আমারে বিশ্বাস করো? করতে পারবা? অবশ্যই করি। কথাটা যত সহজে বলতে পারলা বিশ্বাসটা তত সহজ হয় না মুফিস, কে কইতে পারে? একদিন তোমার মনে এই বিশ্বাস জন্মাবে না যে মাইয়া অন্যের সংসার ভাইঙা আমার সংসার আইতে পারে, সে আমারে ছাইরেও যাইতে পারে। মনের উপর বিশ্বাস কি মুফিস মিয়া? তোমার সব কথার জবাব আমার কাছে আছে, তো এটা অহন দেব না, সময় হইলে তারপর দিন। তোমার একটা কামের কথা কই, আমি একটা ঝামেলার ভিতরে আছি, ঝামেলাটা মেটানোর লেগে তোমার সাহায্য দরকার। আমারে? হ, তোমার সাহায্য দরকার। ঝামেলাটা কি অহন তোমার আমি কইতেছি, শুধু কই তুমি আমার লগে কয়দিনের লেগে একটা জায়গায় যাবা। কি কইলা? তোমার লগে যাইতে হইব কয়দিনের লেগে? হ, তোমার কি মাথাটা খারাপ হইছে মুফিস মিয়া? এটা কি সম্ভব? সম্ভব সম্ভব, চিন্তা করো না, মোতালেব মিয়ারে আমি বুঝাইয়া তোমার লয়া যাব। পারবো না। কেমনে পারো সেটা আমি জানি, তোমার কাছে একটা অনুরোধ, তুমি অমত করো না।
ভয় পাই না, আমি তোর কোনো ক্ষতি করব না। কি ব্যাপার? আপনি যে বাড়িতে গেছিলেন, আপনার ছেলে মেয়ে কারোর সাথে দেখা হয়েছে? হ্যাঁ মোমেন, আমার মাঝে বলা তার সাথে দেখা হয়েছে। এখন আপনি বলেন, সে কি আপনার বাড়ির হাল হকিকত এইসব সম্পর্কে কিছু বলছে? মানে কে কেমন আছে না আছে বাড়ির সবাই? আরে সেই সময় আর পাইলো কই, তার আগেই তো ধুম। তাহলে তো বিষয়টা খুব চিন্তার হয়ে গেল। কোন বিষয় বাবা মেট্রিক? দেখেন আঙ্কেল, আপনি কিন্তু মানে মন খারাপ করবেন না কিংবা ভাইয়া পড়বেন না, আমি আপনাকে বুঝাই বলি। দেখুন, একজন অস্ত্রধারী মানুষ যখন কিছু নিরস্ত্র মানুষকে জিম্মি করে, তখন সে তার ক্ষমতা দেখানোর জন্য প্রথমেই একজনকে খুন করে। এইটা তুমি কি কও বাবা মেট্রিক? তাহলে কি এত করে আমি একজন সন্তান হারা হইলাম? না না আঙ্কেল, আমি একটা ধারণার কথা বললাম, সিনেমায় এমন ঘটে। আমি এখন বাড়ি যাব, না জানি আমার কোন সন্তান। সম্ভব আঙ্কেল, যাই না শুনে আমি আপনার বিপদের মধ্যে যাইতে দিতে পারি না। একবার জানিয়ে ফেরত আসছেন, এইবার যদি না পারেন। কিন্তু আমার মাইয়ে ফোলা, সত্যই যদি কারো কিছু হয়ে থাকে তো আপনি সেখানে গিয়ে জীবন দিলে তো তার জীবন ফেরত আসবে না। তাহলে এখন উপায়? উপায় একটা পাইছি বলেই তো বন্ধু কারি না। দেখেন আঙ্কেল, একজন অস্ত্রধারী মানুষ যখন নিরস্ত্র মানুষকে জিম্মি করে, তখন তার সাথে সামনাসামনি যুদ্ধ যাওয়া ঠিক না, এতে নিরস্ত্র মানুষের প্রাণ যায়। সেই ক্ষেত্রে করতে হয় কি, ওই কমান্ডো হামলা করতে হয়। আমি এটা সিনেমায় দেখছি। কমান্ডো হামলাটা কি বাবা মেট্রিক? এই ধরেন একজন ফাইট জানা লোক, সে করবে কি, ওই টিপা টিপা ওই শত্রুর সামনে গিয়া ওই প্যাচ দিয়া অস্ত্র কেড়ে নিয়ে আসবে। এমন মানুষ আমি এখন কই পাবো? আছে আঙ্কেল, আছে, আমার পরিচিত একজন আছে। এই সে হইল গিয়ে আমার ওই ফুপাতো ভাইয়ের চাচাতো ভাই, ফিল্মে ওই ফাইটারে কাম করে, নাম হলো টোটা। টোটা এইটা আবার কেমন নাম? আসল নাম হইলে তোতা, মানে এই ফিল্মের গিয়ে একটু স্টাইল করে নামটা রাখছি। দাঁড়ান আমি ফোন করতেছি। টোটা ভাই, আমি ম্যাট্রিক মাসুদ, চিনতে পারেন নাই? ওই যে ইসে আপনার যে ওই চাচাতো ভাই কামাল, তার মামাতো ভাই আমি। জি জি, চিনতে পারছেন না? আচ্ছা টোটা ভাই, আপনার সাথে একটা কাজের কথা ছিল আমি। জি হ্যালো হ্যালো, কি হলো বাবা? না ওই টোটা ভাই ফোনের মধ্যে কামের ব্যাপারে কথা বলে না, বললো যে তার বাড়ি থেকে কথা বলতে। তার বাড়ি কোথায়? হাজরাপুর। হাজরাপুর সে তো মেলা দূর, আর যাইতে যাইতে তো রাত্রি হয়ে যাবে। কি বলেন আঙ্কেল, বিপদের সময় দূর নিয়ে চিন্তা করলে হবে? আপনি আসেন তো আমার সাথে। আরে আসেন আসেন আসেন। খুব মাইন্ড করছি চালের উপর ঢিল মাইরা হি 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 করে হাসতেছে। মারুক আমারে, আমি তো তোমাকে বাঁচাইতে চাই, ভুল করছিলাম। মারুক হন। তুই আমারে বাঁচাইতে চাইছিস? হ্যাঁ তাই চাইছিলাম। অহন মনে হয় ভুল করছি, তোমরা যেখানে যাইতেছিলা যাও, গুল্লি খায় মরো।
কি কইতেছস তুই? তোমার তো মাথা মোড়া, তুমি আমার কথা বুঝবা না। মাইজা ভাই তুমি শুনো, কোন এক কেলে তোমরা বন্দুকের নলের সোজা সোজা আগে যেতেছিলা, দুম করে যদি দুলাবে তোমাকে গুলি করে বইতো। না না না, আমাদের হাতে সাদা ফ্ল্যাগ আছে না, তুই কি কস? শোন, জেনেভার নিয়ম তো তুই জানিস না, এই যে শিক্ষার জন্য খুব দরকার, সাদা ফ্ল্যাগ থাকলে কখনো কেউ গুলি করে না, যুদ্ধের নিয়ম। সেটা তো তোমার চিন্তা, দুলা ভাই যাকে চিন্তা করতেছে সেটা তুমি বুঝলা কেন? হেল লেগে আমি সালে ঢিল মাইরা তোমার ঘরে ফিরে আসছি। তোর তোর বুদ্ধি শুনাই আর জান্ডা দিতে গেছিলাম। ভাইজান, আমি তো ভাবছিলাম সাদা ফ্ল্যাগই হচ্ছে একমাত্র উপায়। তুমি ভুল ভাবতাছো মাইজা ভাই, খামাখা ভয় পাইতাছো, উল্টা সিধা চিন্তা ভাবনা করতেছো। আরে দুলা ভাইয়ের হাত থেকে বন্দুক কাইরা নেয়া তো দুই মিনিটের ব্যাপার, খালি যদি আমেরিকান ক ক খালি যদি ক সেই কথাটা বলতেই আসছিলাম, তুমি আমার সুপার মারছো না তাই বলবো না। ঠিক আছে ভাইজান, দেখলি দেখলি কত বড় বেয়াদব, বড় ভাই সামনে থেকে কেমনে চলে গেল। শুনো শুনো ভাইজান শুনো, ও ও বেয়াদব, কিন্তু তুমি তো কাপড় মেরেছো, তুমি মানবিকতা লঙ্ঘন করেছো, সেই জন্য একটু মাইন্ড খেয়েছে। আমার মনে হয় ওর একটু বুঝা শুনে বলি, ওর কাছে কোনো বুদ্ধি পাওয়া যেতে পারে। মানা চল চল। মানা বন্টি বন্টি বন্টি, সরি সরি সরি, তুই তো জানোস ভাইজানের মাথাটা একটু মোটা, না মোটা না আসলে বুদ্ধি কম, দূর কী কই, মানে ভাইজানের তো মানে এত কিছু বিপদ না, মাথা তো ঠিক নেই, কী বলতে কী করছে, কী করতে কী করছে ভাইজানে। হ্যাঁ আমি দুঃখিত হইলাম, বল বল তোর বুদ্ধিটা বল। পুলিশ 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 পুলিশের কাছে গিয়া তো কইলেই হয়, একটা লোক বন্দুক নিয়ে আমাকে ভয় দেখাইতাছে, পুলিশ আইসা তার বন্দুক কেড়ে নিয়ে যাবো। ঠিক, একদম ঠিক কথা, এই বুদ্ধিটা কেন যেমন মাথায় এলো না। মোমেন্ট এক কাজ কর, এদিকে দেখ, আমি এক্ষুনি থানায় যাইতেছি। ভাইজান খারাপ, ভাইজান কেন তুই কেমন লাগে যাবি? না তুমিও যাবো না আমিও যাবো না। কেন কাজটা ঠিক হবে না? এখানে বে ঠিকের কি আছে? আছে, পুলিশ আইসা যদি দুলাভের অস্ত্র সহ ধরে নিয়ে যায় তাহলে খুব খারাপ হবে, আজকাল অস্ত্র মামলা খুব খারাপ, যাবো যাবো না। তোমার এত কিছু ভাবার আমার সময় নাই, আমি গেলাম। না ভাইজান আপনারা তোমার ক্ষতি তুমি করো না, পুলিশ আইসা যদি তারে জেল দেয় তাহলে কী হবে বুঝতে পারছো? তোমার যাই তুমি, আমার এত কিছু ভাবার সময় নাই, আমি বাড়ির সবার কথা চিন্তা করতেছি, ওই এক ময়ামুনারে নিয়ে চিন্তা করলে আমার চলবে না, আমি গেলাম। তোমার যাই দিব পচার, না পচার করতেছে না। আগুন আগুন, এরা আমার মারে। ঢাকার ফিল্মে হচ্ছে কি কত, আপনি চিন্তা করতে পারবেন না, প্রতিদিন সকালে গাড়ি এই সামনে নিয়ে যায় মেট্রিক, তাহলে দিয়ে আমার কি হইব? কি বলেন আঙ্কেল, প্যাচ গুলা দেখতেছেন, একটা প্যাচ যা দুলা ভাইরে। আমি ভালো আছি, আই এম ফাইন। উনি হলো আঙ্কেল মহি, হয়েছে কি টোটা ভাই, ওই ওনার বাড়িতে একজন ডেঞ্জার ম্যান। রাত্রের বেলা আমি কোনো কামের কথা শুনি না, আইসো বেড়াও, সকালে যা কনের কইও।